কিভাবে কোভিড ১৯ থেকে নিজেকে নিরাপদে রাখবেন। একটি মাস্ক পরিধান করুন। আপনার নাক এবং মুখের চারপাশে জড়ানোর জন্য একটি মাস্ক সেলাই করুন বা একটি পরিষ্কার শার্ট বা স্কার্ফ ব্যবহার করুন, যাতে আপনি জীবাণুতে শ্বাস নিতে না হয়। সাবান এবং জল ব্যবহার করে আপনার হাত ধুয়ে নিন কাশি বা হাঁচি দেওয়ার পরে, অসুস্থদের যত্ন নেওয়ার সময়, খাবার প্রস্তুতির আগে এবং পরে, খাওয়ার আগে, বাথরুম ব্যবহার করার পরে, আপনি যখন নিজের হাতে ময়লা দেখতে পাচ্ছেন, প্রাণী বা পশুর বর্জ্য স্পর্শ করার পরে। যদি জল এবং সাবান না থাকে, তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড ক্লিনজার দিয়ে আপনার হাত পরিষ্কার করুন। মানুষের সাথে হাত মেলানো বা তাদের স্পর্শ করা এড়িয়ে চলুন। আপনার কনুই ব্যবহার করে লিফটের দরজা খুলুন, বোতাম টিপুন। জীবাণু ছড়ানো এড়াতে আপনার কনুইয়ের কুঁকড়ে কাশি বা হাঁচি দিন বা কোনো টিস্যুতে কাশি বা হাঁচি দিন। তারপর এটিকে অবিলম্বে একটি বদ্ধ বাক্সে ফেলে দিন। যার জ্বর বা কাশি রয়েছে তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। কলস বা সরঞ্জামের মতো পাত্রে বা অন্যান্য আইটেমগুলি ভাগ করবেন না। আপনার মুখ, বিশেষত আপনার চোখ স্পর্শ করবেন না। অসুস্থ হওয়া থেকে অন্যকে রক্ষা করার তিনটি উপায়। আপনার যদি কাশি, জ্বর এবং শ্বাস নিতে সমস্যা হয়, তবে একেবারে চিকিৎসার সহায়তা নিন। জ্বর বা কাশি হলে অন্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। জীবাণু ছড়ানো এড়াতে জনসাধারণের মধ্যে থুতু ফেলবেন না।